হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে টিএনসি টোকেনটা এক্সচেঞ্জ করবেন বা কীভাবে সেল করবেন। তো অবশ্যই ফুল ভিউটা কন্টিনিউ করবেন, যদি ফুল ভিউটা কন্টিনিউ না করে অল্প একটু ভিডিও দেখে যদি এক্সচেঞ্জ করতে যান তাহলে কিন্তু ধরা খাবেন। তো অবশ্যই ফুল ভিউটা কন্টিনিউ করবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন থাকবেন, কারণ আমি কিন্তু সকল প্রকার আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখানে আমি বিভিন্ন এয়ারড্রপের লিঙ্কও কিন্তু শেয়ার করে থাকি। তো আরেকটা জিনিস দেখাই, আমি কিন্তু অনেকের কাছ থেকে টিএনসি টোকেন কিনছি। আপনারা যদি এখানে খেয়াল করেন আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিছি, এখানে দেখেন এখানে টিএনসি টোকেন কিন্তু আমি প্রত্যেকের কাছ থেকে টিএনসি টোকেনটা কিনে নিছি, আর যাদের কাছে আছে প্লাস আমি প্রায় 5,000 টাকার উপরে টিএনসি টোকেন কিনছি। ঠিক আছে, তো আপনারা যদি টিএনসি টোকেন সেল দিতে চান আমি আমার সাথে যোগাযোগ করেন। এখন আমি টিএনসি টোকেন কিনবো না, যদি 10-15টা হইলে তখন আমাকে নক দেন, কারণ কম কম টিএনসি টোকেন কিনতে গেলে সেন্ড মানি করতে আমার আবার বিকাশের লিমিট শেষ হয়ে যাবে। তো এই দেখেন এখানে কিন্তু আমি অনেক টিএনসি টোকেন নিয়েছি, দেখছেন কতগুলো পেমেন্ট প্রুফ শেয়ার করছি। তো আমার কাছ থেকে যারা টিএনসি কিনে আমি ইনস্ট্যান্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে পেমেন্ট করে দেয়, আর বেশি মেসেজ দেবেন না, কারণ সবাই কিন্তু আমাকে মানে সবার মেসেজের রিপ্লাইটাই কিন্তু আমাকে দিতে হয়। তো এখন কীভাবে টিএনসিটা এক্সচেঞ্জ করবেন, টিএনসিটা লিস্টে আছে আপনার হটবিট এক্সচেঞ্জ সাইটের মধ্যে, ডিজিপিন এক্সচেঞ্জ সাইটের মধ্যে, প্লাস আরও কয়েকটি এক্সচেঞ্জ সাইটের মধ্যে লিস্টে আছে। তো সব থেকে ভালো হইলো যে ডিজিফিনিক্স এক্সচেঞ্জ সাইট। তো ওইখানে হয়েছে কি, হটবিট এক্সচেঞ্জ সাইটের মধ্যে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 200টা, 200টার নিচে যদি ডিপোজিট করেন তাহলে আপনার ডিপোজিটটা হবে না, টোকেন পুরো লস। আর আপনি যদি ডিজিফিনিক্সে ডিপোজিট করতে চান তাহলে আপনার 100 টোকেন থাকতে হবে। ঠিক আছে, 100 টোকেনের নিচে যদি ডিপোজিট করতে চান তাহলে কিন্তু আপনার টোকেনটা লস যাবে। তো আর যাদের কাছে কম কম টোকেন আছে আমি কিনেও, বাট এখন কিনবো না, আমার চ্যানেলে জয়েন থাকবেন তখন আমি বলে দেবো যে এখন টোকেন কিনবো, আমাকে নক দেন। ঠিক আছে, তো এখন কীভাবে এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার জন্য আমি জাস্ট এই ডিজিফিনিক্স এক্সচেঞ্জ সাইটে চলে যাই। তো এই হলো আমাদের রিয়েল রিসার্চ অ্যাপ, আপনারা যারা এখন এটার মধ্যে কাজ করেন নাই তারা কাজটা করতে পারেন। সরি ভিউয়ার্স, আমার চ্যানেলে অনেকেই কিন্তু কাজ করছে এবং সবাই পেমেন্ট পাইছে, সবাই এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করে নিতে পারছে। ঠিক আছে, তো এইটা সবাই কাজ করবেন যারা এখনও কাজ করেন নাই, এই যে রিয়েল রিসার্চ অ্যাপটা। তো এখান থেকে পেমেন্ট নিতে হয়, পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই যে উইড্রোটা দিতে হয় এইভাবে আমি জাস্ট দেখাইতেছি। ওপেন ওয়ালেটে যাওয়ার পর আপনি যদি সে কোনো কারো কাছে নিতে চান বা সেল দিতে চান, এই যে ওপেন ওয়ালেটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার সেন্ডিং অ্যামাউন্টে ক্লিক করবেন, সেন্ডিং অ্যামাউন্টে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা দিবেন, অ্যামাউন্টটা দিবেন। আর যদি ওয়ালেটে নিতে চান তাহলে মেমোর প্রয়োজন হবে না, আর যদি এক্সচেঞ্জ সাইটে নিতে চান তাহলে এখানে মেমোটা দিয়ে সেন্ড অপশনে ক্লিক করলে ইনস্ট্যান্ট কিন্তু সেন্ড হয়ে যায়। তারপরে যদি খেয়াল করেন এখানে কিন্তু আমার অনেকগুলো ইয়ে আছে, অনেক টোকেন কিনছি কিন্তু এখানে আমি। ঠিক আছে, তো এখানে দেখেন আমি 160-420 টোকেনে কিন্তু সেন্ড করছি, জাস্ট আমি আপনাদের এক্সচেঞ্জ সাইটের মধ্যে আপনাদের দেখাই দিতেছি আমি কিন্তু অনেক টোকেন কিনছি। তো আমি কিন্তু সব টোকেন ফার্স্টে আমি হটবিট এক্সচেঞ্জ সাইটের মধ্যে ই করছিলাম, কিন্তু পরে আমি ডিজিফিনিক্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে কিন্তু আপনাদের ই করতেছি, মানে ট্রেড করতেছি। তো কীভাবে এক্সচেঞ্জ করবেন, আমি জাস্ট ডিজিফিনিক্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে ঢুকে আপনাদের দেখাই দিতেছি কীভাবে ট্রেড করবেন, আর এখান থেকে উইড্রো প্রুফটা দেখাবো। বাট একটু আগে আমি উইড্রো দিছি কিন্তু একটা ঝামেলা হয়েছিল, 1 ঘন্টা লাগছে উইডো দিতে, আমি লাইভ চ্যাট করে অ্যাডমিনদের সাথে, তারপরে কিন্তু উইডোটা কমপ্লিট হয়েছে। একটু ঝামেলা হয়েছিল কারণ আমি প্রায় $80 মতো এখান থেকে উইডো দিয়েছিলাম। ঠিক আছে, তো এখন কীভাবে এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার জন্য মার্কেটে যাবেন, মার্কেটে যাওয়ার জন্য না আগে দেখি কীভাবে আপনার ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য এখানে লিখবেন টিএনসি, ঠিক আছে, টিএনসি, জাস্ট টিএনসি লিখবেন, এরপর টিএনসি এটা চলে আসবে, জাস্ট একটু ওয়েট করবেন। তো অবশ্যই একটু কষ্ট করে ফুল ভিউটা দেখেন, তা নাহলে কিন্তু আপনারা এখান থেকে ডিপোজিটটাও করতে পারবেন না, এক্সচেঞ্জটাও করতে পারবেন না। তো আমি এই এইখান থেকে সরাসরি ডিপোজিট অপশনে ক্লিক করে দিই, এইখানে জাস্ট আপনারা লিখবেন টিএনসি। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে সার্চ দিই, আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাই দিতেছি, কোনো স্কিপ করতেছি না। তো টিএনসি লেখা, সরি টিবিসি লিখে ফেলাইছি, তো টিএনসি, এ দেখেন এই যে টিএনসি, এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে জাস্ট টিএনসিটার উপর ক্লিক করবেন। তো টিএনসির উপর ক্লিক করার পর এই দেখেন এইখানে অবশ্যই যদি এক্সচেঞ্জ সাইটে সেন্ড করে যান এই মেমোতে সেন্ড করা লাগবে, আর অবশ্যই এই অ্যাড্রেস, এটা হলো অ্যাড্রেস, এটা হলো মেমো। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট কত, 100 টোকেন, 100 টিএনসির নিচে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু এখানে বলা হয়েছে এনি ডিপোজিট লেস দেন, মানে কম টোকেন হইলে দিস লিমিট নট বি ক্রেডিটেড, মানে আপনার টোকেনটা এখানে অ্যাড হবে না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি যদি এখান থেকে হিস্টোরিতে ক্লিক করি তাহলে দেখবেন আমি এখানে কতগুলো টোকেন ডিপোজিট করছি, দেখেন 360, 405, 10, মানে এগুলো কম বাট এগুলো বেশি করছি, দেখেন এখানে 405, 360 টোকেনও কিন্তু আমি ডিপোজিট করছি। তো এখান থেকে উইড্রো আপনি কীভাবে এটা করবেন, এক্সচেঞ্জটা করবেন, এক্সচেঞ্জটা করার জন্য জাস্ট মার্কেটে ক্লিক করবেন, মার্কেটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট লিখে সার্চ দেবেন টিএনসি। ঠিক আছে, টিএনসি তো বিটিসি, তাহলে এখান থেকে এটা চলে আসবে, এখন প্রাইস আছে আপনার 9 সেন্ট করে যাচ্ছে, 9.4।
তো এখন আপনার টিএসসি প্রাইসটা আপ হইলে কি হবে, বাট আপনি যদি এখান থেকে উইথড্র করতে চান, এখানে উইথড্র ফিটা অনেক, উইথড্র ফি আপনি এটা আমি দেখাই দেবো, এখান থেকে যদি বাই করতে বা সেল করতে চান, আপনার ধরেন এখানে ব্যালেন্স আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করে একটু ফুল করে দেবেন, আপনার কাছে যতটুকু আছে এখানে কিন্তু আপনার এটা হয়ে যাবে, এটা হলো সেল, এটা হলো বাই, ঠিক আছে। আপনি এখান থেকে আমি দেখাইছি কীভাবে ট্রেড করতে, এখান থেকে ক্লিক করে সেল করে দেবেন, সেল করার পর আপনার দেখবেন বিটিসি হয়ে গেছে, আপনি তারপর আবার বিটিসিটাকে আপনি যদি অন্য কোনো টোকেন নিতে চান, যেমন টিআরএক্স, আমি যদি টিআরএক্সে যাই, জাস্ট আমি জাস্ট এখান থেকে উইথড্র অপশনে যাই, তো আমি সব কিন্তু আপনাদের টিআরএক্সে কিন্তু উইথড্র ফিটা কম আছে, আমি জাস্ট টিআরএক্সে ক্লিক করি, টিআরএক্স, তো টিআরএক্সটা এখন পাইতেছি না, ধুর গেল, জাস্ট একটু ওয়েট করেন, আমি টিআরএক্সটা খুঁজে দেখতেছি কই গেল। তো এখান থেকে আমি টিআরএক্স একবার উইথড্র করছিলাম, তো টিআরএক্সও মিনিমাম 40 থেকে 50 সেন্টের মতো ফি যায়, তো সব ফি টি নিয়ে আর এক্সচেঞ্জ করতে গেলে আপনি দেখবেন যে অনেকে বাই অর্ডার কমে বসেছে, অনেকে বাই অর্ডার বেশিতে বসেছে, তো এরকম অনেক ঝামেলা হয়ে যায়, তো আপনারা পারলে কম কম টোকেন থাকলে সেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাই ভালো হয়। এখন আবার 9 সেন্টে চলে গেছে, মাঝে মাঝে আবার 6 সেন্টে চলে যায়, আবার হটবিট এক্সচেঞ্জ সেটের মধ্যে চলে আসে হলো 5 সেন্ট 6 সেন্টে বাই সেল হয়, ঠিক আছে। আপনারা যদি এখানে ডিপোজিট করতে চান তাহলে 100 টোকেন ডিপোজিট করবেন, আর বিটিসি কিন্তু আবার আবার একটা ঝামেলা আছে, আপনার কাছে যদি $50 না কত ডলার না থাকে তাহলে আপনি ইউএসডির সাথে বিটিসির এক্সচেঞ্জ করতে পারবেন না, আর যদি এখানে আপনার মোট কথা 3 থেকে 4টা এক্সচেঞ্জ করার পর তারপর আপনার উইথড্র দিতে হবে, তা সেইখানে দেখা যায় যে আপনার $3-4 এমনিতেই চলে যাবে, ঠিক আছে। যদি পারেন এর থেকে ভালো আপনি সেল দিয়ে দিবেন, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এক্সচেঞ্জটা করতে হয়। উইথড্র করার জন্য জাস্ট উইথড্র অপশনে, যেমন আমি যদি ইউএসডি উইথড্র দিতে চাই, উইথড্র অপশনে ক্লিক করে দেবো, উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে এখানে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, কীভাবে অ্যাড্রেস অ্যাড করবেন আপনি যেটা ই করবেন, তো আগে দেখে নেবেন উইথড্র ফিটা কত, আর মিনিমাম অ্যামাউন্ট কিন্তু এখানে 10 USD আর ফি কাটবে মানে 6 USD, ঠিক আছে। আপনার ইউএসডি না আপনি যে কোনো টোকেন যদি উইথড্র করতে চান, উইথড্র করার আগে দেখে নেবেন উইথড্র ফিটা কত, তারপর এখানে অ্যাড্রেসটা অ্যাড করে উইথড্র করে দেবেন, তো আশা করা যায় 20-30 মিনিটের মধ্যে আপনার উইথড্রটা হয়ে যাবে। তো সবাই আশা করে বুঝতে পারছেন কীভাবে এক্সচেঞ্জটা করবেন, এরকম করে আশা মানে এক্সচেঞ্জ করতে হয়। যদি না পারেন তাহলে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, ওইগুলো দেখে নিতে পারেন। তো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভিউয়ার্স আছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ধন্যবাদ, সবাই কিন্তু ভালো থাকবেন।